বিশাল এক ইলিশ মাছ রাঁধতে যাইয়া যে আজগো এইরকম রইবে হ্যাঁ বুঝতে পারি নাই, পুরো এক কালে ঝাঁকানাকা কাহিনী হয়ে গেছে। তো কি হয়েছে না হয়েছে সবকিছু আমনে গুলোকে আজগো শেয়ার করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা আজকের দেখতে থাকেন, আশা করি আমনে গোদারে ভালো লাগবে। এই যে বড় একটা ইলিশ মাছ দেখতে আছে নে, হয়েছে নদীর একেবারে খাঁটি তাজা ইলিশ মাছ, এত বড় ইলিশ মাছ হ্যাঁ তো আর একদিনে খাইতে পারবো না। হে এর লগে জিগেছি স্বামীর দ্বারে যে কি রকমের কি রানমো ক দিই হেয়ার পরে হে কতক্ষণ কয় কি সাদা ভাত দিয়ে খামো হেয়ার পরে আবার কত হুন পর কয় আজগু তো সাদা ভাত থাও ইলিশ পোলাও খাই মোরা লও এক মহে কত কথা শুরু করছে কি তুই কি রানমো হেয়ে মুই বুঝতে পারি না। হেয়ার পরে কি করমো না করমো এই ভাবতে ভাবতে মোর সোজা বুদ্ধি দিয়া কুড্ডে কাড্ডে ভাজা বুঝি শুরু করে দিছি। হেয়ার মধ্যে আবার সাদা ভাতও রানছি আবার পোলাও রানছি। ইলিশ মাছ রান্দা বাড়ির পরে সাদা ভাত দিয়েও খাইতে পারবে হেয়ার পরে আবার পোলাও দিয়েও খাইতে পারবে, তা হেলি তো ইলিশ পোলাও হয়ে গেলে কি কন আপনারা এই বুদ্ধিটা কেমন হয়েছে কইন তো। আর এই যে আজকের এই রেসিপিটা আপনারা দেখতে আছেন এইরকমের করে যদি আপনারা ইলিশ মাছ রান্ধে খান হেলে হ্যাঁ কিন্তু একেবারে সেরা স্বাদের হয়। কত পদেরই তো আপনারা রান্দা খাইছেন ইলিশ মাছের, এইরকমের একদিন খাইয়ে দেখেন হেলে কিন্তু জম্মের মতো মজা পাইবেন খাইয়া। মোরা এইরকমেরই বেশিরভাগ রান্ধে খাই আর এই এর স্বাদ অনেক অনেক মজা হয় হ্যাঁ। একবার না রান্ধে খাইলে হ্যাঁ আপনারা বুঝবেন না। এই জায়গায় কোনো বাড়তি কিছুই মশলা ব্যবহার করি না, শুধু পেঁয়াজ দিয়ে হেয়ার পরে পেঁয়াজটা একটু ভেজে লইছিলাম তেলের উপরে হেয়ার পরে হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু মশলা ডালে ভালো করে কষা ইনেতে আসি আর ওই যে ইলিশ ভাজি রাখছিলাম ওই তেল দিয়ে কিন্তু কাজটা করতে আসি। এদিকে দেখেন আর এক চুলোয় আবার রান্দা বান্দা চলতে আসে, মাংস রান্না করতে আসি আর এদিকে এই যে তেল যখন সারিয়ে দিয়েছে মশলা দিয়ে হেয়ার পরে দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজা। রান্দা কিন্তু এই জায়গায় শেষ না, আরো রান্দা আছে, কেউ আবার শেষ পর্যন্ত না দেখে যাইয়েন না। এই যে দেখেন এর পরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, পানি বেশি দিব না, এই যে ইলিশ মাছ গুলো আগে দিয়ে দিলাম হেই রান্দা পানি দিয়ে দিছি। পরে যদি আবার ইলিশ মাছের চাইয়ে পানি হয়ে যায় হেলে আবার আরেক কাহিনী হইবে আনে, হেলে আবার স্বাদ টাদ ভালো লাগবে না কিছু না নষ্ট হয়ে যাইবে আনে। হেইতে এই বুদ্ধি করে এইরকমের করে দিয়ে দিলাম ফায়ে আবার একটু ঢাকনা দিয়ে রাখতে দিয়েছিলাম বেশি না 5 মিনিটের মতো উল্টাইয়ে দিই ভালো। এককালে মিশে গিশে গেছে মশলাগুলো ফায়ে আবার একটু খুন্তি দিয়ে লড়াইয়ে সরাইয়ে মাছগুলোর লগে মশলা মিলে দিলে এদেতে আসি। তেলও সারিয়ে দিয়েছে রান্দা বাড়ি শেষ আর কি, পানি দেওয়ার পরে মনে হয় 7-8 মিনিটের মতো রান্দা বাড়ি করছি। এই যে দেখেন উড়ে উড়ে লইতে আসি রান্দা বাড়ি শেষ খাওয়ার পালা, দেখেই কেমন দেখেন লোভ লাগতে আসে না। তেল সারিয়ে দিলেই রান্দাটা হইয়া যায় একেবারে সহজ রান্দা, এর সাই মনে হয় না যে সহজ কোনো রান্দা আছে। ইলিশ মাছ এইরকমের আপনারা কেডা কেডা রান্ধে খান, মুই তো সবসময় এইরকমের রান্ধে খাই আর খাইতে অনেক মজা হয়, সবসময় বলতে বেশিরভাগই এইরকমের রান্ধে খাই। এই রান্দা পোলাও ভাত দিয়েও খাওয়া যাইবে আর সাদা ভাত দিয়েও খাওয়া যাইবে, এককালে শর্টকাট বুদ্ধিতে এক খাওয়ানে দুই খাওয়ানো হয়ে যাইবে। এদিকে মোর স্বামীরেও খুশি করতে পারলাম এইটাই অনেক বড় কিছু। যাই হোক আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিয়েন, দেওয়া হইবে না আবার পরবর্তী ব্লগ ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।